তাই না, দেখো কেমন প্রথম মা যেতে গেল, দেখো এই সোজা হয় মামা লেগে যাবে তো ঘরে কি এই দেখ যত বলছি তত করছে, দেখো 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 রুহি কীর্তি দেখো। আর আজকে যার জন্য গিফট কিনতে যাচ্ছি তাকেও সাথে নিয়ে তো যেতেই হবে, তার জন্য গোপালকেও সাথে নিয়ে নিচ্ছি। তাহলে আমরা ফাইনালি পৌঁছে গেছি এখন দোকানের সামনে। তুই আগে চলে যা, তুই আগে চলে যা, তুই গিয়ে নিয়ে নেগে যা। অসম্ভব ভিড় একবারে, দেখো অবস্থা দেখো, ব্যাগটা ব্যাগ হয়ে যাবে বলে ভিতরে গিয়ে দেখি আদৌ কিছু দেখতে পাবো কিনা। এখানে দেখতেই পাচ্ছ আমরা এই ছোট ছোট একদম কানেরগুলো দেখবো গোপালের জন্য, এবার দেখি কোনটা কি পছন্দ হয়। আমাদেরকে একটু ওয়েট করতে বললো, অনেকটা ভিড় আছে তো, প্রচন্ড ভিড় আছে, প্রচন্ড ভিড়। কে এটা? এটা রুহি। কে রে? ওরে বাবা রে, নিজের মুখ দেখতেই ব্যস্ত দেখ। আচ্ছা রুহি এখানে তো ফার্স্ট টাইম এসছে, ওর জন্য এত বড় হচ্ছে আনন্দ, নিয়ে আসা হয়নি। তোমার কি পছন্দ এবার? ও অবাক হয়ে গেছে যে ব্যাপারটা কি হচ্ছে এখানে। মোটামুটি যেদিকেই আয়না দেখতে পাচ্ছে সেদিকেই ও খুশি হয়ে তাকাতে থাকছে। এবার এই বড় আয়নাটার দিকে গেছে। ওরে বাবরে কি খুশি গো, প্রথমবার এখানে যে এত লাইট টাইট দেখে না। হ্যাঁ আরো খুশি হয়ে গেছে, এখন সবার সাথে কথা বলতে লেগে গেছে, এখন সমস্ত কিছু দেখছে এখানকার কালেকশন। তাদেরকে আমার কোলে আসতে দেখে রুহি এখন আসলো এখানেতে, দেখেছ? এখনো আমাদের সার্চিং চালু আছে, এখনো পাইনি। দেখেছ এখানে ওর কোনো কান্না নেই, এখন সবার কাছে ও চলে যাবে, এখন আর কোনো কান্না নেই। বাহ আদর করে দিচ্ছে, ওরে বাবা মাম খিমচে দিও না, জানো খিমচে দিও না মা, ধরো ওকে বম্বাসি স্টার্ট করে দিচ্ছে, আসবে না দেখেছ ভিতরে। এই বাবার কাছে থাকো মা, এর জন্য লাস্ট অবধি এই কানেরটা আমরা ফাইনাল করলাম, পরে বেশ ভালো লাগছে, বাড়ি গিয়ে তোমাদেরকে পরিয়ে দেখাবো। অভির এটা খুব পছন্দ হয়েছে, এক চান্সেই পছন্দ চলে এসেছে। ছোটবেলা থেকে যেরকম কনসেপ্ট আমরা দেখে আসছি, হ্যাঁ মানে কৃষ্ণ কানে যেরকম থাকতো আর কি, ওরকমই লেগেছে ওর। আর এদিকে রুহির অবস্থা দেখো, গোপাল দাদাকে আমাকে কোলে নিতে দেখে ওর অবস্থা দেখো, ও এখন কোলে নেবে আদর করবে গোপালকে। তাহলে একটা বড় কাজ কমপ্লিট হলো এখানেতে। এই কানেরটা আমি ট্রাই করছিলাম জাস্ট, আমার এটা এত ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আমাদের দারুণ লাগছে এটা। এখনো ঘুরবে, এবার আমাদের বেরোতে হবে, এবার যাবো সোজা দাদার কাছে, তোর গাড়িটা তো দেখতে হবে, চাপাও হয়নি একবার, চাপতেও তো হবে, চলো তাহলে বাড়ি ফিরেও। একজনের সঙ্গে দেখা হলো নাকি? আবার হাত তালি দিচ্ছে দেখো বদমাস, কথা
আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেবে না নেবে না, রাগ দেখাচ্ছে দেখো কেমন। চলো চলো এবার বাড়ি যাই, চলো মামা ওয়েট করছে এবার। তাই না, দেখো কেমন প্রথমবার যেতে গেল। এবার হয়েছে না, রুই আ করে দেখছে কেমন হয়েছে মামার গাড়ি, তোমার পছন্দ হয়েছে? এবার মামাইর গাড়ি করে যাবে নাকি? এবার মামাই এবার মামাই নিয়ে চলো আমাকে। রুহির জন্যই তো হলো। হ্যাঁ তাই তো, রুহি বলেছে মামাই গাড়ি কেন নাকি, তার জন্য খুশিটা দেখো শুধু। কি কি এগোচ্ছে না, গাড়ি চলছে না, লজিক আছে। হ্যাঁ রুহির মুহূর্তের লজিক আছে কিন্তু, হ্যাঁ খুশি হয়েছে। ঠিক আছে আমি এসে তো চাপলাম নাকি, আমি এসে তো চাপলাম। মেঘা চলে এসেছে আর গোপালকে দেখো কানেরটা পরিয়ে দিয়েছি, গোপাল তো প্রচুর হ্যাপি, খুব সুন্দর লাগছে গোপালকে কানেরটা পরে। তোমাকে দিয়ে করিয়েছে এটা বলছি, ছিল না এটা পুরো ভিতরে ছিল, ভিতরে একদম, তাও সবার লাস্টে তলাতে নিচে দিয়ে হঠাৎ আমি চোখটা পড়েছে দেখো। সোজা হরে মামা লেগে যাবে তো ঘরে, কি এই দেখ যত বলছি তত করছে, দেখো 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 রুহি কীর্তি দেখো, করতে দিও না করতে দিও না করতে দিও না, আপনি ঘাড়ে লেগে যাবে। এবার জব্দ পাপ, আর তুই ঢুকতে পারবি না। এই বদমাশি হচ্ছে এবার, বকে দেবো কিন্তু। এই রে এবার দেবে পাপা মার, মার দেবে পাপা, পাপা মার দেবে মার, সব বদমাশি জোয়ার আছে আমার কাছে। এই যা বন্ধ করে দিয়েছে।
এই রে রুইকে আটকে দিয়েছে। ও মামা বাড়ি থেকে যাবে না, কেমন লাগলো? পছন্দ হয়েছে? ছোনার তো সবই আজকে গোপাল দাদারই হোক না। কি করছে মাম্পু? মাম্পু কেন করছো সোনা? আদর করতে যায় অমনি করে এত জোরে ও সোমারে ওরকম করেই যাচ্ছে। গোপালের মুখটা হাসি হাসি হয়ে গেছে, বলো না? সবাই বলছে ঠাকুমার অরিজিনাল রে চুলটা। হ্যাঁ সবাই বলছে যে সবাই আজকে আমরা এসেছি যে আমাদের জন্য জিনিস কিনতে, তুমিই ভালো কাজ করেছো যে গোপালের জন্য কিনতে এসে দেখো। হ্যাঁ দুজন বয়স্ক ছিল ওরা বলছিল প্রচুর ভিড় আজকে। গোপালের এই কানেরটা কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। গোপালকে পরে এটা কেমন লাগছে তাকে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে। এর এখন এনার্জি একদম এত এনার্জি কোথা থেকে পাস বলতো তুই? সবাইকে গুড নাইট বলে দাও। টাটা, গুড নাইট বলে কাল সকালে আবার দেখা হবে তোমাদের সাথে। আচ্ছা তো নেবো নেবো বলে নেবো ব্যাস স্কুলে চলে এসেছে। চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে, টাটা। আর অবশ্যই গোপালের কানেরটা কেমন হয়েছে সেটা জানাতে ভুলবে না, তাই তো? সবাই কমেন্টে অবশ্যই জানাবে যে গোপালের কানেরটা কেমন হয়েছে। আমাদের তো খুব পছন্দ হয়েছে, বলো? হ্যাঁ সবাইকারই যারা দেখি তারাই সবাই বলছে যে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরাও জানিয়ে দেবো কেমন লাগছে। চলো গুড নাইট সবাইকে, টাটা। কত জোর জোর তাতা বলে দিয়েছে সবাইকে।